জানেন, যাদবপুরের এই র্যাগিং আজকের নয়, 25 বছর আগেও একইভাবে চলতো এই ভয়াবহ র্যাগিং। যাদবপুর ইউনিভার্সিটিতে র্যাগিংয়ের চাপে প্রাণ হারিয়েছে স্বপ্নদীপ, একথা আমরা সকলেই ইতিমধ্যে জেনে গেছি। সেই সূত্রে উঠে আসে নানান তথ্য। র্যাগিংয়ের ভয়াবহ ইতিহাস আরও একবার চোখের সামনে ঝকঝক করছে। স্বপ্নদীপ তার স্বপ্নের উড়ান জারি রাখতে পারেনি, কিন্তু খুঁজে দেখলেই পাওয়া যায় এমন অনেক স্বপ্নদীপের কাহিনী, যারা কোনো ক্রমে র্যাগিংয়ের সেই ভয়াবহ কালরাত্রিগুলো পেরিয়ে বেঁচে ফিরেছে। আজ এমনই একজন প্রাক্তনের কথা বলবো, যিনি নিজের সাথে ঘটা সেই বর্বরতার বিভীষিকাময় দিনগুলোর কথা নিজের সোশ্যাল মিডিয়া ওয়ালে তুলে ধরেছেন। শুনুন তাহলে তিনি কি শেয়ার করেছেন। স্বপ্নদীপ, আমিও যাদবপুর ইউনিভার্সিটির একজন ছাত্র ছিলাম। বাংলা অভিধান ঘাটতে ঘাটতে র্যাগিং শব্দের এই অর্থগুলো খুঁজে পেলাম। অত্যধিক হৈহুল্লোড় করা, জ্বালাতন করা, তিরস্কার করা, রসিকতার নামে অত্যাচার করা। র্যাগিং শব্দটা খুব পরিচিত, কিন্তু আভিধানিক অর্থগুলো হয়তো অনেকেই জানেন না। র্যাগিং শুধু শিক্ষাক্ষেত্রে নয়, প্রফেশনাল থেকে সমাজের সর্বক্ষেত্রে এটা প্রচলিত। আমি যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং আমি হোস্টেলে থাকতাম। সময়টা 1998, আমার প্রথম কলকাতা আসা। ইয়েস, গর্ব করি আমি যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমার মতো গরিব একজন বিলো এভারেজ স্টুডেন্টের কাছে এটা স্বপ্ন ছিল। বড় জামাইবাবু আমাদের বাড়ির অন্য সবার মতো আমাকে প্রথম দিন হোস্টেলে ছেড়ে দিতে আসেন। ভীষণ এক্সাইটেড ছিলাম, নতুন জীবন শুরু করতে চলেছি, কিন্তু মন খারাপও ছিল, বাড়ি এবং পুরনো বন্ধুদের ছেড়ে আসতে হয়েছিল। তাই সত্যি বলছি, এর আগে র্যাগিং শব্দ এবং র্যাগিং কি আমি জানতাম না। রিসেন্টলি আমি একটা এমএনসিতে অ্যাজ এ জিএম জয়েন করেছি। প্রফেশনাল লাইফেও র্যাগিং আছে, তবে একটু অন্যরকম। এখানেও নিজেকে মানিয়ে নিতে একটু সময় লাগে, কিন্তু কোথাও একটা সিস্টেম বাইন্ডিংস আছে যার জন্য এটা প্রকট নয়। স্বপ্নদীপের ঘটনাটার কিছুদিন আগেই আমি ভেবেছিলাম র্যাগিং নিয়ে কিছু একটা লিখব, কিন্তু সময় পাইনি। হঠাৎ করে নিউজটা দেখে সত্যিই খুব মর্মাহত আমি। আমার হোস্টেলের প্রথম দিন, কাউকে চিনি না। হঠাৎ ওপর থেকে চিৎকার শুনতে পেলাম যে নতুন মুরগি এসেছে। কেউ আবার চিৎকার করে বলছে, ওই মুরগি এদিকে আয়। গেলাম, দেখি একজন দাদা খালি গায়ে শুধু আন্ডারওয়্যার পরে সিগারেট খাচ্ছে, চোখ মুখ লাল হয়ে আছে। পরে বুঝেছি ওটা সিগারেট ছিল না, ওটা গাঁজা ছিল। আমাকে জিজ্ঞেস করলেন, কোন ডেট? আমি কিছু অ্যান্সার করতে পারিনি, কারণ আমি বুঝতেই পারছিলাম না কোশ্চেনটা কি। ডিপার্টমেন্টটাকে শর্ট ফর্মে ডেপ্ট বলা হয়, পরে বুঝেছি। শুরু হয়ে গেল আমার র্যাগিং, অকথ্য গালিগালাজ, মারধর। মনে হচ্ছিল আমি বোধহয় ভুল করে অন্য কোথাও ঢুকে পড়েছি। বুঝতে পারছিলাম না আমার অন্যায়টা কি। আমি ওনাকে আপনি বলেছিলাম, তার জন্যও মার খেলাম। র্যাগিং নাকি সিনিয়রকে রেসপেক্ট করার জন্য করা হয়। আমি তো জানি আপনি শব্দটা আমরা কাউকে সম্মান জানিয়েই ব্যবহার করি, তাহলে আমি মার খেলাম কেন জানি না। দাদা বলল তেল দিয়ে বডি ম্যাসাজ করে দিতে। তখন দুপুরবেলা, লাঞ্চ ব্রেকে হোস্টেলে এসেছি। বললাম ক্লাসে যেতে হবে এখন, ফিরে এসে করে দেব। আবার চর গালিগালাজ শুরু হলো, বাধ্য হয়ে শুরু করলাম ম্যাসাজ। শুরু হলো পরিচয় পর্ব, নাম ধাম, বাড়ি, বাড়িতে কে কে আছে, দিদি আছে কিনা, দিদির বয়স কত, দিদির বিয়ে হয়েছে কিনা। এগুলো তো নর্মাল, কিন্তু এর পরের প্রশ্নগুলো নোংরা, বলতে চাই না, কিন্তু আজকে বলবো, কারণ তাহলেই বুঝতে পারবেন কতটা মানসিক যন্ত্রণা হলে স্বপ্নদীপরা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবুও পুরোটা বলতে পারবো না, কারণ ওই শব্দগুলো বলা যায় না। শুধু এতটুকু বলছি,
জিজ্ঞেস করা হয়, দিদির শরীরের কোন কোন অংশ আমি দেখেছি, দিদির শরীরের কোন কোন অংশ আমার শরীর ছুঁয়ে গেছে, দিদির সাথে সেক্স করেছি কিনা, ভেজা শরীরে দিদিকে দেখেছি কিনা ইত্যাদি। ছিহ, তোমাকে এগুলো বলতে হবে, শুধু হ্যাঁ বা না বললে চলবে না, তোমাকে ডেসক্রিপশন দিতে হবে, আর দাদারা এটাই এনজয় করে। আর যদি বলো গার্লফ্রেন্ড আছে, তাহলে তো হয়েই গেল, তাহলে প্রশ্নগুলো দিদির প্রশ্নের কয়েক গুণ বেশি নোংরা হয়, গার্লফ্রেন্ডের সারা শরীরের বর্ণনা দিতে হবে, আর সেটা থেকে দাদারা সেক্স এনজয় করে, বলা যায় দূর থেকে রেপ করা হয়। ছি, বাবা মাকে গালি দেওয়া, বাড়ির সবাইকে গালি দেওয়া, এগুলো তো খুব নর্মাল, কেউ কেউ এগুলো সহ্য করতে পারে না, আর তখন সে স্বপ্নদ্বীপ হয়ে যায়। হ্যাঁ, এটাই দেশের অন্যতম সেরা যাদবপুর ইউনিভার্সিটি। আমি এতক্ষণ র্যাগিংয়ের 1%ও বলিনি, যেরকমভাবে ফিজিক্যাল টর্চার করা হয় ইউ ক্যান্ট ইমাজিন। খেলার নাম করে নতুনদের লড়িয়ে দেওয়া হয় অন্ধকার ঘরে, কারোর মাথা ফাটে, কারোর হাত, কারোর পা ফেটে গলগল করে রক্ত বেরোতে থাকে। কাউকে কমপ্লেন করা তো দূরে থাক, কারোর সাথে শেয়ারও করা যেত না। স্বপ্নদ্বীপের মতো একই রকম অভিজ্ঞতা আমার হয়েছিল। স্বপ্নদ্বীপ আজ নেই, কিন্তু আমি বেঁচে আছি, আমিও স্বপ্নদ্বীপ হয়ে যেতাম সেদিন। সেদিন দুপুরবেলা, আগের দিন রাতে আমাকে ভীষণ রকম মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল টর্চার করা হয়েছে। দাদাদের কিছু ডিমান্ড আমি সেদিন মানতে পারিনি, আমাকে ফিজিক্যালি এমন নোংরা কিছু করতে বলা হয়েছিল আমি করতে পারিনি, তাই জ্বলন্ত বাল্বে আমাকে কিস করতে বাধ্য করেছিল। সেই দিনটির কথা ভাবলে আমি এখনো আঁতকে উঠি। আমার ঠোঁট ফুলে কলা গাছ হয়ে গেছিল, কিছু খেতে পারছিলাম না, সেই থেকে আজও আমার ঠোঁটটা ঝুলে আছে। সেদিন আমি ক্লাস পর্যন্ত যেতে পারিনি, রুমেই ছিলাম। ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের রুম লক করার পারমিশন ছিল না। হঠাৎ দুজন দাদা বলল, অনেক রেস্ট করেছিস, কাল রাতে তুই আমাদের কথা শুনিসনি, হিসেবটা করার আছে, চল আমাদের সাথে। আমি যে না করব, সেরকম মেন্টাল আর ফিজিক্যাল স্ট্রেংথ আমার ছিল না, চললাম ওদের সাথে। আমাকে ওরা নিয়ে গেল 10th floor ছাদে, আমাকে একদম ছাদের কিনারে নিয়ে এসে বলে ওখান থেকে ঝাঁপ দিতে। এটাই কাল রাতের পানিশমেন্ট। আগের দিন রাতে এতটাই টর্চার করা হয়েছিল যে আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে ছিল না। আমার চোখ বেঁধে কার্নিশের ওপরে তুলে দেওয়া হয়, আর আমি জীবনের সব আশা ছেড়ে ঝাঁপ মারি। কীরকম পরিস্থিতি হলে মানুষ এটা করতে পারে, সেটা বোধহয় আমার আর বলে দেওয়ার প্রয়োজন নেই। আমি সেদিন স্বপ্নদ্বীপ হতে হতে বেঁচে গেছিলাম। আসলে সেদিন ওরা আমাকে চোখ বেঁধে ওয়াটার ট্যাঙ্কের কার্নিশে তুলে দিয়ে ঝাঁপ মারতে বলেছিল। আমি কিন্তু জানতাম যে আমি 10th floor থেকেই ঝাঁপ দিচ্ছি, মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নিয়েই আমি সেদিন ঝাঁপ দিয়েছিলাম। এক মুহূর্তেও ভাবিনি আমি বেঁচে থাকব। স্বপ্নদ্বীপের সঙ্গে কোথাও কি সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে না? আমরা গ্রাম থেকে শহরে আসি কিছু স্বপ্ন নিয়ে, আমার স্বপ্নের সঙ্গে আরও হাজারটা স্বপ্ন জড়িয়ে থাকে। শুধু স্বপ্নদ্বীপের স্বপ্নের মৃত্যু হলো না, মৃত্যু হলো ওর মা বাবা সহ আরও অনেক প্রিয়জনের স্বপ্ন। সিনিয়রদের কী করে রেসপেক্ট করতে হবে সেটা আমরা আমাদের বাড়ি থেকেই শিখে আসি, আর নিজেকে আরও ভালো করে গড়ে তোলার জন্যই যাদবপুর ইউনিভার্সিটিতে স্বপ্নদ্বীপ আমি আমরা আসি। আমাদেরকে সিনিয়রদের রেসপেক্ট করতে শেখানোর দায়িত্ব তোমাকে কে দিয়েছে সৌরভ? উত্তর চাই। আর যাদের ওপর ভরসা করে আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে আসি, সেই ম্যানেজমেন্ট কমিটি প্রফেসরদের কি কোনো রেসপন্সিবিলিটি নেই? সর্বোপরি সরকার এবং প্রশাসন কি করছেন? এখনো ঘুমিয়ে আছেন? কুম্ভকর্ণের ঘুম আর কবে ভাঙবে? আজ আমার মেয়ে ক্লাস 8,
যাদবপুর ইউনিভার্সিটির মতো কলেজে পড়ার স্বপ্ন দেখে সে। আমি জানি ও একদিন ওর স্বপ্নের জায়গায় পৌঁছে যাবে, কিন্তু তারপর, তারপর আমি কি নিশ্চিন্তে ঘুমোতে পারবো? এই প্রশ্নটা আমার মতো হাজার হাজার মা বাবার ভেবে দেখবেন।